চিংড়ি মাছের ভাপা অনেকেই খেয়েছে, কিন্তু এটা একবার বাড়িতে করে দেখবেন, অপূর্ব স্বাদ লাগে। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসে ভালো করে বেছে ধুয়ে নেবেন। তারপরে লবণ আর হলুদ মাখিয়ে আধখানা নারকেল কুড়ো করে সর্ষে পোস্ত বেটে নিয়ে এবারে সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। এবং এই পেস্টের সঙ্গেই আবার একটু সর্ষের তেল এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকবার পেস্ট করে নেবেন। তারপরে ওই পেস্টটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেবেন এবং চিংড়ি মাছগুলো একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে দেবেন। কড়াতে জল গরম করবেন, এমনভাবে জলটা দেবেন যেন টিফিন বক্সের উপরে না উঠে যায় বা আধখানার তলায় জলটা থাকে। এবারে চাপা দিয়ে দেবেন, 10 মিনিট রাখবেন এবং এরপরেই দেখবেন 10 মিনিট গ্যাসটা সিমি করে দেবেন, একবারে তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অপূর্ব স্বাদ লাগবে খেতে, নিজেরা একবার বাড়িতে অবশ্যই করবেন। নমস্কার।